শ্রীময়ী অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমি যে ভিডিওটা করব সেটা আপনাদের প্রত্যেকেরই আশা করি ইনফর্মেটিভ হিসেবে মনে হবে তাহলে চলুন আর দেরি না করে আমি আজকে আমার ভিডিওটা শুরু করি আজকে আমি বলবো আপনাদের ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে এবং ব্যবসার ক্ষেত্রে কি কী জিনিস আমাদের কি কি ক্ষেত্র আমাদের জেনে রাখা প্রয়োজন কোন কোন দিকে আমাদের সাবধানতা অবলম্বন করা প্রয়োজন একটা চার্ট দেখে আমরা কিভাবে বুঝবো সেই জাতক বা জাতিকা কি ধরনের ব্যবসা করবে কী কী জিনিস নিয়ে সে ব্যবসা করবে এবং কোন দিক থেকে তার ক্ষতি হতে পারে এবং তার ব্যবসায় সে মূলধন সে কিভাবে ভালোভাবে কাজে লাগাতে পারবে পারবে এবং সেই ব্যবসার থেকে কিভাবে তার শ্রীবৃদ্ধি হবে এরকম বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আমি আজকে আপনাদের কাছে আলোচনা তুলে ধরব প্রথমেই আসি কর্মভাব আমরা যে বিচার করি সেই কর্মভাবটা আমরা পেয়ে থাকি তিন ধরনের কর্মযোগের মাধ্যমে একটা হলো চাকরি একটা হলো ব্যবসা আর একটা হলো স্বাধীন ব্যবসা বা স্বাধীন প্রফেশন যেটা আমরা বলি নিজস্ব পেশা তাহলে আমাদের প্রথমে যদি আমরা ব্যবসা করতে যাই তাহলে একটা চার্ট প্রথমে আমাদের দেখতে হবে সেই চার্টটার মধ্যে ব্যবসা নির্দেশ করছে নাকি স্বাধীন কোনো কোন নির্দেশ করছে এবং জাতক জাতিকা সেই যে ব্যবসাটা নির্দেশ করছে সেটা তার পক্ষে সুটেবল কিনা এবং জাতক জাতিকার ব্যবসায়িক মনোভাব বা মনোবৃত্তি আছে কিনা জাতক জাতিকার জন্মছক যদি ব্যবসা নির্দেশ করে সে ব্যবসাটা তারা এককভাবে করবে নাকি তারা যৌথভাবে করবে তাছাড়া কোন শুভ মুহূর্তে তারা যদি ব্যবসা শুরু করে তার ব্যবসায় সে লাভবান হবে আর কি কি সংক্রান্ত জিনিস নিয়ে সে ব্যবসা করতে পারে আর কোন ধরনের ব্যবসা বা স্বাধীন পেশা তাকে তার জীবনে এগিয়ে নিয়ে যেতে আরও বেশি সাহায্য করবে এইগুলো আমাদের একটা বা জন্ম ছক দেখে প্রথমেই বার করে নিতে হবে ব্যবসায় যে বাধাগুলো আসে সেগুলো সাধারণত কোন কোন ঘটে থাকে সেগুলোও কিন্তু আমাদের বিশ্লেষণ করা দরকার প্রথমত যদি আমরা আভ্যন্তরীণ যন্ত্র বা পণ্য বন্টন যেটা সেটা সঠিকভাবে না করতে পারি তার সঠিক যে এগুলোর ব্যবহার সেগুলো যদি সঠিকভাবে না করতে পারি কর্মচারীর নির্বাচন এবং এবং অধস্থন যারা কর্মচারী রয়েছে তাদের যদি সঠিকভাবে নির্বাচন না করতে পারি এবং যে মালের যে উৎপাদন হচ্ছে সেটাকে যদি সঠিকভাবে বন্টন যদি না করতে পারি মালিক যেখানে বসবেন সেই বসার জায়গাটা যদি ঠিক জায়গায় না হয় ক্যাশ কোথায় রাখবেন মানে অর্থটা কোথায় রাখবেন স্থানে সেটা তাছাড়া ব্যবসা স্থানে যে বাস্তু রয়েছে সেখানে ব্রহ্মস্থানটা কীরকম সেটার কিন্তু বিশাল বড় একটা গুরুত্ব রয়েছে সেটা অবশ্যই আমাদের দেখা প্রয়োজন ব্যবসা ক্ষেত্রে প্রত্যেকেই যারা ব্যবসা করেন বা নিজস্ব যাদের পেশা রয়েছে তাদের একটা দেবতার অধিষ্ঠান সেখানে থাকবেই এবং তাকে যদি সঠিক দিকে বসানো না হয় সেক্ষেত্রেও কিন্তু আমাদের ব্যবসা স্থানে সমস্যা এসে দাঁড়াতে পারে তাহলে বন্ধুরা দেখলেন যে কি কিভাবে কীভাবে আমাদের ব্যবসা হবে কি না আমরা সেটা দেখে নেব চার থেকে আর তাছাড়া কি কি ভাবে আমরা আমাদের ব্যবসার ক্ষেত্রে ঠিক করে রাখলে আমাদের ব্যবসায়িক অবনতি হবে না বা বাধা সম্মুখীন আমরা হব না এই দুটো বিষয় আমরা জানতে পারলাম এবারে চলুন আসা যাক আমাদের ব্যবসা স্থানে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে গেলে যে যেই সংক্রান্ত ব্যবসা করছেন সেই সংক্রান্ত ব্যবসায় তাদের সঠিক জ্ঞান অর্থাৎ নলেজ আছে কি না অবশ্যই যে যে সংক্রান্ত ব্যবসা করছেন বা স্বাধীন পেশা নির্বাচন করেছেন সেখানে তাদের সেই পেশা সাবজেক্টটাকে বা সাবজেক্টের প্রতি তাদের অবশ্যই গভীর জ্ঞান থাকা প্রয়োজন তাহলে একজন ব্যবসায়ী তার ব্যবসাটাকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন অ্যাস্ট্রোলজিক্যালি আমরা জানি ব্যবসার ক্ষেত্রে আমাদের যে ভাবগুলোর প্রয়োজন হয় সেগুলো হলো দুই সাত এগারো তার সাথে সাথে তিন এবং দশ এবং অবশ্যই প্রয়োজন এক নম্বর ভাব অর্থাৎ লগ্ন এবার আমি আসি প্রত্যেকটা ভাব বিশ্লেষণ আমরা কিভাবে করতে পারি বা কিভাবে করলে আমাদের আমরা বুঝবো যে আমরা ব্যবসার ক্ষেত্রে অবশ্যই সফলতা পাব প্রথমে আসি লগ্নভাব থেকে আমরা কিভাবে বুঝবো একজন জাতক জাতিকার লগ্নটা যদি দুর্বল হয় অর্থাৎ লগ্নের অধিপতি যদি দুস্থানগত হয় দুস্থান অর্থাৎ থেকে ষষ্ঠ লগ্নভাব অষ্টম দ্বাদশ এই তিনটে স্থানকে দুস্থান বলা হয় এই তিনটে স্থানে যদি লগ্নের অধিপতি যেটা তিনি অবস্থান করেন অথবা যদি লগ্ন ভাবের অধিপতির উপরে অশুভ গ্রহের দৃষ্টি পড়ে অথবা লগ্ন ভাব যদি আমরা একটা চার্ট দেখে সহজেই বলতে পারি সেই জাতক বা জাতিকা কিন্তু লগ্নের দিক থেকে অর্থাৎ দেহভাবের দিক থেকে দুর্বল তাহলে একটা মানুষ যখন সে নিজেই দুর্বল হবে বা তার মানসিক জোর অথবা শারীরিক জোর থাকবে না অথবা বিভিন্ন রোগে জর্জরিত হবে তাহলে কিভাবে সে তার ব্যবসা বা তার কর্মকে সে এগিয়ে নিয়ে যেতে পারবে কিভাবে তার বুদ্ধির সঞ্চালনার দ্বারা সে কিভাবে তার কর্মের বাধাগুলোকে কাটিয়ে এগিয়ে যেতে পারবে সেক্ষেত্রে একটা প্রতিবন্ধকতার অবশ্যই সৃষ্টি হয় এবারে আসা যাক দ্বিতীয় ভাব দ্বিতীয় ভাব হচ্ছে ব্যবসার ক্ষেত্রে অর্থের নির্দেশ করে যদি আমাদের দ্বিতীয় ভাব পরিপুষ্ট হয় অর্থাৎ দ্বিতীয় ভাবের সাথে শুভ বৃহস্পতি যুক্ত হয় এবং দ্বিতীয় ভাবে যদি শুভ গ্রহে দৃষ্টি পড়ে এবং অথবা কোনো দ্বিতীয় ভাবের অধিপতি কোনো শুভভাবে কেন্দ্র কোণে অবস্থান করে তাহলে আমরা চোখ বুঝে বলতে পারি সে অর্থের দিক থেকে সেই জাতক বা জাতিকা সচ্ছল ভাবে তার ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারবে এবং তার পুঁজিও যথেষ্ট থাকবে এবারে আসা যাক তৃতীয় ভাবের উপরে কেন তৃতীয় ভাব তৃতীয় ভাব হচ্ছে আমাদের কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগের মাধ্যম আমরা তৃতীয় ভাব থেকে জানতে পারি আমাদের তৃতীয়ভাবে যদি অশুভ গ্রহের অবস্থান হয় অথবা তৃতীয় ভাবের অধিপতি যদি দুস্থানে থাকে অথবা তৃতীয় ভাব যদি অশুভ গ্রহের দৃষ্টি পেয়ে থাকে তাহলে কখনোই সেই জাতক বা জাতিকার কমিউনিকেশন স্কিল বা কমিউনিকেশনের জায়গা বা যাদের সাথে সে ব্যবসায়িক সম্বন্ধ স্থাপন করছে তারা সেই জাতক জাতিকার জন্য সুটেবেল হবেন না এবং সে তার ব্যবসাটাকে চারিদিকে ছড়িয়ে বা প্রচার করার ক্ষেত্রেও তার সমস্যা বৃদ্ধি পাবে এবং তার যোগাযোগের যে মাধ্যমগুলো যেখান থেকে সে তার প্রচার মাধ্যম হিসাবে তার ব্যবসাকে প্রচার করবে সেই জায়গায় বিভিন্ন রকমের প্রতিবন্ধকতার সৃষ্টি হবে এরপরে আসি ব্যবসার যে মূল ভাব সপ্তম ভাগ সেই বিচারে প্রথমেই সপ্তম ভাবের অধিপতি যদি শুভ ভাবে থাকে শুভ গ্রহের দৃষ্টি পায় সপ্তম ভাব যদি ছয় আট বারো ভাবের সাথে যুক্ত না হয় অর্থাৎ দুস্থান ভাবগুলোর সাথে যুক্ত না হয় সপ্তম ভাব যদি বৃহস্পতির অ্যাসপেক্ট পায় অথবা সপ্তম ভাবের সাথে যদি একাদশ ভাবের এবং লগ্নভাবের কানেকশন শুভভাবে হয়ে থাকে তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে আমাদের ব্যবসার ক্ষেত্রে আমরা দাঁড়াতে পারব এবং আমাদের কোনো রকমের পার্টনার সিলেকশনের ক্ষেত্রে আমাদের সমস্যা হবে না এবং আমরা দলবদ্ধভাবেই হোক অথবা দুজনে হোক অথবা নিজে একাই হোক যে যেরকম ধরনের ব্যবসা যার চার যেরকম পারমিট করে তারা সেইভাবে সেই দিকে সাফল্য পেয়ে থাকবেন এই সবগুলো যদি আমাদের ভালো হয়েও থাকে অথবা খারাপ হয় যাই হোক না কেন এই ভাবগুলো মানে এক দুই সাদ সাত হ্যাঁ সবথেকে আসল যে ভাব সেটা হয়ে দাঁড়ালো ব্যবসার ক্ষেত্রে বা প্রত্যেকটা ভাবই যখন আমরা বিচার করব। যে কোনো ক্ষেত্রে সে বিবাহ হোক ব্যবসা হোক চাকরি হোক সব ক্ষেত্রে কিন্তু পড়াশোনা হোক একটা ভাব কিন্তু শেষ কথা বলে সেটা হলো একাদশ ভাব যেটা হচ্ছে লাভ ভাব বা আয় ভাব এই একাদশ ভাব যদি আমাদের শুভ হয় একাদশ ভাবে যদি শুভ গ্রহের দৃষ্টি পড়ে শুভ গ্রহের অবস্থান থাকে একাদশপতি যদি শুভভাবে সংযোগ স্থাপন করে শুভ গ্রহের সাথে শুভ ভাবের সাথে তাহলে কিন্তু আমরা অনায়াসেই বলতে পারি সেই ব্যক্তিটি ব্যবসার ক্ষেত্রে চূড়ান্ত সাফল্য লাভ করবে এবং তার আয়ও খুবই ভালো হবে এক্ষেত্রে একটা কথা বলি যদি একাদশভাবে পাপগ্রহ অবস্থান করে অর্থাৎ শনি এবং রাহু তাহলে আমরা বলতে পারি যে তাহলে তারা পাবলিক রিলেটেড স্থান থেকে অবশ্যই আয় করে থাকবেন কিন্তু সেই আয়টা কিন্তু সারা জীবন স্থায়ী হবে তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই কারণ এই দুটো প্ল্যানেটই যদি শুভভাবে অবস্থান করে গ্রহের দৃষ্টি পায় অবশ্যই তার থেকে শুভ ফল তারা পেয়ে থাকবেন কিন্তু তারা পার্মানেন্টলি কোনো কিছুই হয়তো দেবে না কিন্তু বৃহস্পতি যদি একাদশে অবস্থান করে তাহলে কিন্তু আমরা বলতে পারি সে ব্যক্তিটি সদভাবে রোজগার করবেন এবং তার দুধে ভাতে অন্তত চলে যাবে এবং সে কাউকে ঠকাবে না এবং তার যে ব্যবসা বা কর্ম করুক না কেন তার সেটা উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং সেটা আস্তে আস্তে হলেও সেটা কিন্তু চিরস্থায়ী হবে এবং তাতে সে সাফল্য লাভ করবেন এইভাবে এবারে আমি আসি দশম ভাব ব্যবসার ক্ষেত্রে প্রয়োজন হয়ে থাকে দশম ভাব কেন বলছি দশম ভাব থেকে আমরা ব্যবসার মূলধন কিভাবে আমরা পাবো সেই মূলধন আমাদের ব্যবসার ক্ষেত্রে কতটা কার্যকরী হবে সেগুলো সব কিন্তু আমরা দশম ভাব থেকে জানতে পারি যদি দশম ভাব আমাদের শুভ হয় আমাদের সাফিশিয়েন্ট মূলধন থাকবে এবং সেটাকে আমরা কাজে লাগাতে পারবো আর যদি অশুভভাবে থাকে তাহলে কিন্তু আমাদের ব্যবসার ক্ষেত্রে মূলধনের প্রায়শই অভাব দেখা দেবে এছাড়া ব্যবসার ক্ষেত্রে আরেকটা ভাবও প্রয়োজন আছে যেটা হলো ষষ্ঠ ভাব কারণ কি ষষ্ঠ ভাব থেকে আমাদের ঋণ নেওয়া ঋণ পরিশোধ এগুলো সবই কিন্তু আমরা জানতে পারি সেক্ষেত্রে ষষ্ঠ ভাবের সাথে যদি একাদশ ভাবের কানেকশান হয় অর্থাৎ আমরা তখন বলতে পারি যে আমাদের ব্যবসার ক্ষেত্রে আমরা সঠিক সময়ে যদি আমরা লোন নিয়ে থাকি বা ঋণ করে থাকি তাহলে আমরা সঠিক সময় সেটা শোধ করতে পারবো এবং আমরা ঋণ থাকবো যদি আমাদের ষষ্ঠ ভাব খুব পাওয়ারফুল হয় এবং চাইলে একাদশের সাথে সেটা কানেক্ট করে অবশ্যই তার দশ অন্তর্দশা চলতে হবে সেক্ষেত্রে এবারে যদি রবি কারু চাটে পাওয়ারফুল হয় তাহলে আমরা জানব যে সেক্ষেত্রে আমরা সহজেই কিন্তু ঋণ পেয়ে থাকব এবং ষষ্ঠ ভাবের সাথে যদি অষ্টম বা দ্বাদশভাবে যোগ হয় তাহলে কিন্তু ঋণ পাওয়া বা ঋণ পরিশোধ করার ক্ষেত্রে কিন্তু আমাদের প্রতিবন্ধকতা অবশ্যই সৃষ্টি হবে এবং তার সাথে যদি দ্বাদশ ভাবের সংযোগ জোরালো হয়ে থাকে ষষ্ঠ ভাবের সাথে অষ্টম এবং দ্বাদশ ভাবের জোরালো সংযোগ হয় সেক্ষেত্রে আমাদের ঋণ শোধ না করার জন্য হাজত হতে পারে ঋণ লাভের ক্ষেত্রে যদি রবির কানেকশন খুব পাওয়ারফুল হয় তাহলে কিন্তু আমরা বলতে পারি সরকারি জায়গার থেকে আমরা ঋণপ্রাপ্ত হব ব্যবসার ক্ষেত্রে এবার আসি রবিকে যেমন বললাম কিভাবে আমাদের কাজে লাগে মঙ্গল কিন্তু ব্যবসার ক্ষেত্রে বিশাল ভূমিকা রাখে কারণ একটা জাতক বা জাতিকার যদি মঙ্গল পাওয়ারফুল না হয় তাহলে কখনোই সে রিস্ক নিতে যে পারবে না কারণ ব্যবসার ক্ষেত্রে সাহসটা বড় বেশি প্রয়োজন হয় তাহলে যে দুর্বল মানসিকতার যার সাহস কম যার মঙ্গল দুর্বল সে কখনোই ব্যবসার সাথে যুক্ত হতে ভয় পাবে এবং যুক্ত যদি হয়ও সে কোনো সমস্যা হলে সহজেই পিছিয়ে আসবে কারণ ব্যবসায় মঙ্গল আমাদের সাহস জুগিয়ে থাকে মঙ্গল পীড়িত যদি হয় অথবা দুস্থানগত যদি হয় তাহলে আমরা সহজেই বুঝতে পারি যে এই সেই জাতক বা জাতিকা যদি ব্যবসায় নামে তাহলে কিন্তু তার সাহসের অবশ্যই অভাব ঘটবে শনি যদি ভালোভাবে ব্যবসার সাথে যুক্ত হয় ব্যবসা স্থানের সাথে তাহলে আমরা এটা বলতে পারি যে সে দীর্ঘমেয়াদি ব্যবসা করে যাবে অর্থাৎ তার ব্যবসার ক্ষেত্রে যদি কোনো রকম বাধাও আসে সে সেটা কন্টিনিউ করে যাবে অবশ্যই সেখানে মঙ্গলের শুভ কানেকশান থাকতে হবে তাহলে সে যদি ফেলিওরও হয় একবার তাহলেও সে তার সাহস দ্বারা সেটাকে ওভারকাম করতে পারবে এবং ব্যবসাটাকে সে টেনে নিয়ে যাবে যদি আমাদের ব্যবসা সঠিকভাবে করতে হয় তাহলে আমাদের মূল তিনটে প্ল্যানেটের অবশ্যই গুরুত্ব রয়েছে সেটা হলো বুধ চন্দ্র এবং শনি যদি আমাদের বুধ দুর্বল হয় চাটে তাহলে বুধ হচ্ছে ব্যবসার মূল কারক প্ল্যানেট তাহলে সে ব্যবসার ক্ষেত্রে প্রথমেই দেখা যাবে সে তার টলম অবস্থা এবং বুধ আমাদের বুদ্ধির কারক প্ল্যানেট সঠিক বুদ্ধি আমরা চালনা করতে পারবো না এবং সহজেই সে যেহেতু বালক গ্রহ কারোর কারুর কথাতে আমরা সহজেই অভিভূত হয়ে যাবে এবং নিজেদের বুদ্ধি হারিয়ে ফেলবো এবং সেটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবো না সেটা আমাদের ক্ষেত্রে উপযোগী নাকি অনুপযোগী সেটা ডিসিশনটা আমরা ঠিকভাবে নিতে পারবো না এবং ব্যবসার ক্ষেত্রে আমাদের বিভিন্ন রকমের দ্বৈত মনোভাব চলে আসবে যার ফলে ব্যবসার মন্দা দেখা দেবে এবং চন্দ্র যদি খারাপ হয় তাহলে আমরা মনকেই তো স্টেবল রাখতে পারবো না এবং আমাদের যে ডিসিশন মেকিং ক্ষমতা কোনো রকমের কোনো কিছুর প্রভাব থাকবে না আমাদের মনে আমরা যে অনর থাকবো আমাদের ব্যবসায়িক ক্ষেত্রে কারুর কথায় আমরা ভুলে যাব না নিজেদের কি কর্ম কী একটা একদম স্ট্রিক্ট মনোভাব নিয়ে দুর্বল মনকে না করে আমরা এগিয়ে যেতে পারবো সেটা একমাত্র চন্দ্র ভালো থাকলেই আমাদের সেক্ষেত্রে সেগুলো সম্ভব এবং একইভাবে শনি যেটা আমাদের ধৈর্যের কারো প্ল্যানেট যেটা আমাদের ব্যবসাটাকে বলুন বা ব্যবসার স্বাধীন পেশাই বলুন এটাকে করতে গেলে বা যে কোনো কর্ম করতে গেলেই আমাদের শনিকে অবশ্যই খুব জোরালোভাবে শুভভাবে থাকতে হবে এরা যদি তিনটে প্ল্যানেটই যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশ মানে লগ্নের থেকে এই ঘরগুলোর সাথে যোগাযোগ রাখে বা করে তাহলে কখনোই ব্যবসা ক্ষেত্রে যতই আপনি ভালোভাবে করুন না কেন কোনো না কোনো সময় দশা অন্তর্দশা আসলে আপনাদের অবশ্যই ডাউনফল হবে এবারে কোন ধরনের ব্যবসা সাধারণত কোন কোন ভাবের সাথে যুক্ত হলে এবং কোন কোন প্ল্যানেটের সাথে যুক্ত হলে করা যায় সেগুলো নিয়ে কিছু আপনাদের জানাচ্ছি জাতক জাতিকার জন্মছকে যদি রবি মঙ্গল এবং অগ্নি রাশির সংযোগ ঘটে তাহলে বা অবস্থান হয় তাহলে আমরা বলতে পারি যে সেক্ষেত্রে জাতক জাতিকা বিদ্যুৎ আলো আগুন এবং শক্তি সংক্রান্ত কোনো ব্যবসার সাথে অবশ্যই যুক্ত থাকবে বা সেটা করে থাকবে চতুর্থ ভাব চতুর্থপতি পৃথ্বী রাশি ও শনির অবস্থান আর এর বলবত্তা অনুসারে আমরা অবশ্যই বলতে পারি সেই জাতক বা জাতিকা ভারী ধাতব বস্তু ও লোহা ইস্পাত এগুলোর ব্যবসা করলে তার শুভ ফল পেয়ে থাকবে শৌখিন বস্তুর ব্যবসা যদি করতে কেউ চায় তাহলে অবশ্যই সেই জাতক জাতিকার শুক্রের শুভত্ব থাকতে হবে মঙ্গল গ্রহের শুভ অশুভ এইসব প্রভাবের ওপর নির্ভর করছে সে রাসায়নিক পদার্থ অথবা সিকিউরিটি এজেন্সি এই ধরনের ব্যবসায় সে সাফল্য পাবে না পাবে না রবি বলবান হলে তাহলে আমরা অবশ্যই বুঝতে পারবো সে ওষুধের সংক্রান্ত ব্যবসা বা কর্মের সাথে যুক্ত থাকবে ব্যবসার ভাবের সঙ্গে রবি বৃহস্পতি এবং শুক্রের যদি জোরালো সংযোগ থাকে তাহলে সেই জাতক জাতিকা অলংকার ও রত্নের ব্যবসা অবশ্যই করে থাকবে দ্বিতীয় ও চতুর্থ ভাব ও ভাবপতির সাথে যদি শুভ বৃহস্পতির সংযোগ হয় তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে সেই জাতক জাতিকা মিষ্টি সংক্রান্ত কোনো কর্ম বা ব্যবসা বা তার অবশ্যই মিষ্টির দোকান থাকতে পারে বা সে মিষ্টির ব্যবসাই হতে পারে শেয়ারের ব্যবসার জন্য আমাদের প্রয়োজন দ্বিতীয় ভাব অষ্টম ভাব নবম ভাব এবং একাদশ ভাব এবং ভাবপতির সঙ্গে রাহু এবং শুক্রের সংযোগ এগুলো সংযোগ যদি থাকে তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে সেই জাতক জাতিকা শেয়ার মার্কেটে শেয়ার মার্কেট করে অবশ্যই সে লাভবান হবে চার দোকানের ব্যবসার জন্য প্রয়োজন শনি এবং শুক্রের সংযোগ এবং তার সাথে দ্বিতীয় সপ্তম এবং তাদের ভাবপতিদের জোড়ালো শুভ অবস্থান বা সংযোগ বলবান বুধের সাথে যদি দশম ভাবে সংযোগ হয় তাহলে আমরা বলতে পারি যে দোকানে যারা বাচ্চাদের জামাকাপড় বিক্রি করে সেই ধরনের ব্যবসায় সে হতে পারবে এইভাবেই বিভিন্ন ভাবগুলোর সাথে বিভিন্ন গ্রহের কিভাবে সংযোগ হচ্ছে শুভ অশুভভাবে এবং চর স্থির দ্বৈতরাশি তারপরে অগ্নি বৃদ্ধি বায়ু জল এই প্রত্যেকটার কম্বিনেশন মিলিয়ে একটা জাতক বা জাতিকার সপ্তম ভাব লগ্ন ভাব তৃতীয় ভাব দ্বিতীয় ভাব একাদশ ভাব এবং অবশ্যই দশম ভাব এই সব মিলিয়ে কিভাবে আমরা বিচার করব। একজন জাতক বা জাতিকা সফল ব্যবসায়ী হতে পারবে কি পারবে না এগুলো আমরা সব জানতে পারি তাহলে বন্ধুরা আশা করছি আমার এই ভিডিওটা থেকে আপনারা ব্যবসা সম্বন্ধে কিছু হয়তো আইডিয়া করতে পারবেন যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন যেটা রয়েছে সেটাতে অবশ্যই প্রেস করবেন যাতে আমরা যে ভিডিওগুলো আপনাদের দেওয়ার বা জানানোর চেষ্টা করছি আপনারা তৎক্ষণাৎ সেটা দেখতে পান আর একটা কথা বলি যদি আপনারা কেউ অ্যাস্ট্রোলজিটা খুব সহজভাবে শিখতে চান সে ট্র্যাডিশনাল হোক অথবা কেপি হোক অথবা হস্তবিচার হোরারি বা অ্যাস্ট্রোলজির বিভিন্ন শাখা রয়েছে সংখ্যাতত্ত্ব যাই হোক আপনারা যদি শিখতে চান তারা অবশ্যই আমার এই ভিডিওতে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যারা আমার কাছে দেখাতে চান অবশ্যই আমি বন্ধু হিসেবে তাদের পাশে রয়েছি তারা আমার সাথে এই একই কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা ফোন করে যোগাযোগ করতে পারেন আজকে তাহলে এ পর্যন্তই বন্ধুরা আশা রাখছি আরও কিছু নতুন তথ্য নিয়ে বা আপনারা হয়তো জানেন সব কিছুই তবুও একটা পার্টিকুলার বিষয়ের ওপরে আপনাদের আরেকটু ভালোভাবে মনে করিয়ে দেওয়া বা জানানো এগুলোর আমি চেষ্টা করব আপনারা আমার সাথে থাকবেন আর আপনারা কি জানতে চান বা কী করলে আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে কি ধরনের বক্তব্য রাখলে বা আলোচনা করলে ভালো রাখবে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার আপনাদের কিছু জানাবার অবশ্যই চেষ্টা করব ততক্ষণের জন্য নমস্কার